केंद्र सरकार विभिन्न जनबिरोधी नीतिर प्रतिबादे आज मुर्शिदाबादेर आजिमगंजे तृणमूल कांग्रेसेर पक्ष थेके एक प्रतिबाद सभार आयोजन करा हय। सेखाने हाजिर छिलेन मुर्शिदाबादेर तृणमूलेर जिला सभापति तथा सांसद आबू ताहेर खान। सेखान थेके बेरिये सांबादिकदेर प्रश्नेर उत्तरे तिनि जानान मीमके जब्द करे देया हबे जेलाते, एक चूलो जमी छाड़ा हबे ना तादेर। তিনি ঠিক আর কি কি বলেছেন চলুন শুনে নি তার বক্তব্য। প্রবীণ মণ্ডল ও অর্ঘ দত্তের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। মূলত মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ, আজ সেই মুর্শিদাবাদ বুকে দাঁড়িয়ে ডোমকলে কর্মী নিয়ে সভা করছে মিম। কোন জায়গায় কি বলবেন এই বিষয়ে? 10,000 কর্মী হয়নি, কিছুই হয়নি। আগামী দিনে মিমকে আমরা যেভাবে বিজেপিকে এখানে জব্দ করার চেষ্টা করছি, মিমকেও তার থেকে বেশি জব্দ করে দেবো। এই জেলায় কোথাও 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস কাউকে ছাড়বে না। সে অধীর চৌধুরী হোক আর মিমি হোক আর বিজেপি হোক, কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। আমরা মুর্শিদাবাদ জেলার 22টা বিধানসভা 22টাই এককভাবে তৃণমূলের হাতে তুলে দেবো, এটা আমাদের প্রতিজ্ঞা। মিম যেভাবে মুর্শিদাবাদের বুকে যাচ্ছে, আমার যেভাবে তারা কর্মী সঙ্গে দেখুন, তারা রাজনৈতিক দল করছে, তারা যেতেই পারে। আমি ইচ্ছা করলে একদিনই বন্ধ করে দিতে পারি, কিন্তু হিংসা দিয়ে তো সবটা হয় না। আমাদের সাধারণ মানুষকে নিয়ে আমরা তার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আজকে আপনাদের প্রতিবাদ সভা মূলত কি বিষয়ে? আজকে প্রতিবাদ সভার মূল বিষয় ছিল আজিমগঞ্জ শহরের এপার, একটা বিস্তীর্ণ এলাকা আছে আজিমগঞ্জ শহরের এপারে, যে 4টে অঞ্চল এবং মুকুন্দপুর অঞ্চল ছিল, সেই 4টে ওয়ার্ড এবং একটা অঞ্চল, এটাকে নিয়েই আমরা এখানে সমস্ত কর্মীদেরকে ডেকেছিলাম এবং আপামর জনসাধারণ এই সবাই উপস্থিত হয়েছিল। আপনারা দেখেছেন এখানে প্রায় 5,000 কর্মী এখানে উপস্থিত হয়েছিল। তাদের উপস্থিতির মধ্য দিয়ে বিজেপি সরকার যেভাবে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, একটার পর একটা বড় বড় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, কৃষি আইন নিয়ে যে খেলা চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে সাধারণ মানুষকে আমরা এটা বোঝাতে চাইছি। এবং বিজেপি সরকার আগামী দিনে যে হঠকারিতা করতে চাইছে, দেশটাকে ভাগ করার চক্রান্ত করছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা প্রাচীর তুলে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে, তার বিরুদ্ধেই আমরা জনমত তৈরি করছি। এবং মমতা ব্যানার্জি আগামী দিনে, যিনি আমাদের প্রেরণা, যিনি আমাদের আগামী দিনের চিন্তাভাবনা, সেই মমতা ব্যানার্জিকে আবার কী করে বাংলায় প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে যাচ্ছি। এবং বাংলার নেত্রী তিনিও বিভিন্ন উন্নয়ন নিয়ে মানুষের দরবারে পৌঁছে যাচ্ছেন, দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন। এর আগে যেমন জেলায় জেলায় রাজ্যের সমস্ত আধিকারিকদেরকে পৌঁছে দিয়েছিলেন, এবার তেমনি জেলা থেকে গ্রামে গ্রামে সমস্ত আধিকারিকদেরকে নিয়ে পৌঁছে দিচ্ছেন। এবং বাংলার মানুষের কোথায় কী প্রয়োজন আছে, কোথায় কী চাহিদা আছে পূরণ করার জন্য তিনি এক ঝাঁক অফিসারদেরকে নিয়ে এসে তার চেষ্টা করছেন বাস্তবায়ন করা।